স্বাগত আমি আকবর হোসেন সুমন আপনাদের সাথে আছি করোনা পরিস্থিতির সব শেষ তথ্য নিয়ে শুরুতেই জানাবো দেশের পরিস্থিতি গেল চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে মারা গেছেন বিভিন্ন বয়সের তিনজন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও চুয়ান্ন জনের শরীরে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে বিশে আর আক্রান্তের সংখ্যা দুশো আঠারো ঢাকাসহ দেশের কয়েকটি স্থানের নয়শো একাশি জনের নমুনা সংগ্রহ করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করেছে আইডিসিআর শনাক্তদের ঊনচল্লিশ জনকেই পাওয়া গেছে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এ তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানটি এখনও সীমিত আকার

মৃত্যুর কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ চুয়ান্ন জনের মধ্যে পুরুষ ৩৩ জন মহিলা একুশ জন এই চুয়ান্ন জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন উনচল্লিশ জন যখনই আপনার মনে হবে আজ আমি আপনি এমন কিছু স্পর্শ করেছেন যেখান থেকে ভাইরাসটা আসতে পারে তখনই আপনারা হাতটা ধুয়ে নেবেন সাবান পানি দিয়ে হাত ধোয়াটাই সবচেয়ে ভালো এদিকে জ্বর ও শ্বাসকষ্টে চাঁপাই নবাবগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর ও ব্রাহ্মণ বাড়িয়ায় মৃত্যুর ঘটনায় এলাকার কয়েকটি বাড়ি এবং রংপুর এক প্রবাসীর বাড়ি লকডাউন করা হয়েছে কক্সবাজারের উখিয়ায় তাবলিক জামাত ফেরত এগারো জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে সেই সাথে আছে পাঁচ রোহিঙ্গা গাজীপুরে চব্বিশ ঘন্টায় বিদেশ ফেরত ত্রিশ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ফেরিতে এক হাজার জন আছে হোম কোয়ারেন্টাইনে করোনা সংকট মোকাবেলায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে দেশ জুড়ে বিভিন্ন স্থানের পাড়া মহল্লায় অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার বিশ্ব পরিস্থিতি বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত দুইশো বারোটি দেশ ও অঞ্চলে গেল চব্বিশ ঘন্টায় মৃতের তালিকায় যোগ হয়েছে সাত জনের নাম আক্রান্ত হয়েছেন আরও চুরাশি হাজার নয়শো পঁয়তাল্লিশ জন মোট আক্রান্তের সংখ্যা চৌদ্দ লাখ ছেচল্লিশ হাজার নয়শো একাশি জন এ পর্যন্ত মারা গেছেন তিরাশি হাজার নব্বই জন সুস্থ হয়েছেন তিন লাখ নয় হাজার পাঁচশো পঁচানব্বই জন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ দুই হাজার তিনশো তিরাশি মারা গেছেন বারো হাজার নয়শো চৌত্রিশ জন ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ফ্রান্সে এক লাখ নয় হাজার উনসত্তর জন মারা গেছেন দশ হাজার তিনশো আটাশ জন যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পঞ্চান্ন হাজার দুশো বিয়াল্লিশ মারা গেছেন ছয় হাজার একশো উনষাট জন ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি মারা গেছেন সতেরো হাজার একশো সাতাশ জন স্পেনে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ একচল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ মারা গেছেন চৌদ্দ হাজার পঁয়তাল্লিশ জন জার্মানিতে মৃতের সংখ্যা দুই হাজার চব্বিশ এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ সাত হাজার নয়শো ইরানে মারা গেছেন তিন হাজার আটশো বাহাত্তর জন আক্রান্তের সংখ্যা বাষট্টি হাজার পাঁচশো উননব্বই কানাডায় মারা গেছেন তিনশো একাশি জন আক্রান্ত হয়েছেন সতেরো হাজার আটশো সাতানব্বই জন এদিকে দ্রুত ছড়িয়ে পড়া করোনায় রাশিয়ায় গত চব্বিশ ঘন্টায় আরও এক হাজার একশো পঁচাত্তর জন আক্রান্ত হয়েছেন এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন আট হাজার ছয়শো বাহাত্তর জন এবং মারা গেছেন তেষট্টি জন গেল চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রে এক হাজার নয়শো সত্তর জনের প্রাণহানির ঘটনা দেশটির করোনা পরিস্থিতির অন্যান্য দিনের থেকে সর্বোচ্চ ফ্রান্সে একদিনে মৃত্যু হয়েছে এক হাজার চারশোর বেশি মানুষের এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সব ধরনের সামাজিক জনসমাগম নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর টানা দুই দিন উত্থানের পরে এশিয়ার শেয়ার বাজারে ফের দরপত্তন হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জানিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক কার্যক্রম তিনশো কোটি মানুষ আংশিক বা পুরোপুরিভাবে বেকার হয়ে যেতে পারে আর টানেলের শেষ মাথায় আলোর রেখা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে অযৌক্তিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছেন অন্যদিকে আড়াই মাসেরও বেশি সময় পর ভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর থেকে তুলে নেওয়া হয়েছে লকডাউন এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির শেষ তথ্য নতুন তথ্য নিয়ে আবারও ফিরব ভালো থাকুন আতঙ্কিত না হয়ে বাড়িতেই নিরাপদে থাকুন